আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব এখানে সাধারণ উৎপাদক নিয়ে আলোচনা করব। এখানে কোনো বহুপদী রাশির প্রত্যেকটি পদে কোনো সাধারণ উৎপাদক থাকলে সেটি আগে উৎপাদক হিসেবে বিবেচনা করে নিতে হয়, বা আমাদের এখানে বলছে যে উৎপাদক হিসেবে বের করে নিলে উৎপাদক বিশ্লেষণ করা আরো সহজ হয়ে যায়। এখানে সে ফর এক্সাম্পল আমাদের এখানে ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই এবং থ্রি ওয়াই। দেখুন আমাদের তিনটা পদেই ওয়াই কিন্তু এখানে কমন, তো আমরা করতে পারি এখানে ওয়াইটাকে যে কমন নেই, তাহলে আমাদের থাকবে এখানে কি এক্স, মানে ওয়াই থাকবে এখানে, এখানে এক্স থাকবে এবং এখানে থ্রি থাকবে এখানে। তার মানে ওয়াই কমন নিলে আমার থাকতেছে এখানে কি ওয়াই প্লাস এক্স প্লাস থ্রি। দ্যাটস ওয়াই আমাদের এখানে এই যে রাশিটা আছে না এখানে ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই, এই রাশিটার প্রত্যেকটি পদ থেকে সাধারণ পদ হচ্ছে একটা ওয়াই হবে এখানে, এবং অন্য একটা উৎপাদক হবে কি আমাদের ওয়াই প্লাস এক্স প্লাস থ্রি এখানে। ওকে, এটা মৌলিক উৎপাদক কিন্তু বলছে এখানে। সুতরাং এটা একটি উৎপাদকের বিশ্লেষণ, মানে এটা হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ। একটা মানকে আমরা কতভাবে ভাঙলে মানটা আর ভাঙানো যাবে না এখানে। ওকে, আচ্ছা আমাদের একটা এক্সাম্পল দেখি এখানে। যদি এক্স স্কোয়ার থ্রি ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই মাইনাস কি থ্রি এক্স ওয়াই স্কোয়ার এখানে, তো মানটাকে একটু এখানে নিজের মতো করে তুলি। এখানে এখানে আছে কি এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই মাইনাস থ্রি এক্স ওয়াই এর উপর স্কোয়ার এখানে। ওকে, তো আমরা এখানে এখানে একটা বিষয় দেখতেছি, সেটা হচ্ছে আমাদের এমনভাবে মানটাকে নিতে হবে যাতে করে মানটা আমাদের কি কিছু মান কমন যায়। যেমন আপনি যদি এখানে এইটা এবং এটা নিয়ে খেয়াল করেন, তো দেখা যাচ্ছে আমাদের এখানে এক্সটা কমন যাচ্ছে এখানে। তার মানে আমি এখানে এই দুটো থেকে আমি যে এক্স মানে বা একটু একখানে করি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই করলাম এখানে। ওকে, আর আমাদের এখানে যে মানটা আছে এখানে এই যে আমাদের থ্রি ওয়াই কিউব, এটা আমি লিখলাম যে থ্রি ওয়াই কিউব লিখলাম এখানে মাইনাস থ্রি এক্স ওয়াই এর পর স্কোয়ার করলাম এখানে। ওকে, দেখুন আমাদের এই দুটো থেকে আমি যে কমন নেই এখানে, আমি কালারটা চেঞ্জ করে দিয়ে করতেছি এখানে। এখানে আমি যে এক্স কমন নেই, তো থাকবে এখানে কি এক্স মাইনাস কিন্তু ওয়াই থাকবে এখানে। ওকে, তো এখানেও আমরা যদি থ্রি ওয়াইটা কমন নিতে পারি এখানে, থ্রি ওয়াই স্কোয়ার নিতে পারি এখানে কমন। ওকে, আমরা নিতে পারি থ্রি ওয়াই স্কোয়ার নিতে পারি কমন, থ্রি ওয়াই স্কোয়ার যে আমি কমন নেই এখানে থাকবে কি, এখানে আমাদের কি থাকতেছে বলুন তো, এখানে এখানে থাকতেছে কিন্তু আমাদের এখানে ওয়াই মাইনাস এক্স থাকতেছে এখানে। ওকে, কারণ থ্রি ওয়াই স্কোয়ার কমন যাচ্ছে এখানে। তো আমরা যেখানে এই কাজটা না করে আমি যেখানে এই মানটাকে যে আগে লিখতাম এখানে, বা এখানে আমি যে এখান থেকে যে মাইনাসটা কমন নেই এখানে, তো এখান থেকে মাইনাসটা কমন না মানে কি এখানে আমি আরেকটা লাইন বাড়াই দিই, তাহলে এরকম হবে যে এক্স মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই, আর মাইনাস কমন নিলে আমাদের এই মাইনাস দিয়ে গুণ করবো এখানে, তো আমাদের থ্রি ওয়াই স্কোয়ার এখানে থাকবে। এবার কিন্তু আমাদের এই যে মাইনাস মাইনাসে প্লাস হবে এখানে, এক্স সামনে আসবে, আর এখানে এই এর আগে কিছু না একটা প্লাস আছে না, তো প্লাস দিয়ে মাইনাসকে গুণ করলে কত মাইনাস ওয়াই হবে এখানে। তো এটাই কিন্তু আমাদের হচ্ছে এখানে। ওকে, বা আপনি চাইলে এখানে এই কাজটাকে আপনি যে এভাবে করতেন এখানে, ধরুন আমাদের এই মানটাকে আপনি এখানে আগে বেশি লিখলেন এখানে। ওকে, এই মানটাকে আপনি যে আগে বেশি লেখেন এখানে তাও কিন্তু হবে এখানে। তো আপনি এখানে মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ারটাকে আগে লিখলেন, আর হচ্ছে প্লাস থ্রি ওয়াই কিউবটাকে পরে লিখলেন এখানে। এবার যে আপনি মাইনাস এখানে কমন নেন একবারে যে এখান থেকে মাইনাস কমন নেন এখান থেকে আমি একবারে যে কমন নেই, আমরা করবো এখান থেকে মাইনাস একবারে কমন নেবো, মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার কমন নেবো এখানে। তো থাকবে এখানে কি মাইনাস কমন নিলে, এর আগে তো মাইনাস ছিল, এখানে মাইনাসটা কমন নিলে এখানে শুধুমাত্র এক্স থাকবে, আর এর আগে আমাদের প্লাস ছিল, তো মাইনাস কমন নিলে মাইনাস প্লাস মাইনাস হবে এখানে, মাইনাস ওয়াই হবে এখানে। ওকে, তো এখন কিন্তু আমাদের এটাই কিন্তু এখানে দেখুন যে এখানে এটাই করছে এখানে যে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস থ্রি ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই করছে। উভয় থেকে দেখুন আমাদের এখানে এখানে কিন্তু এক্স মাইনাস ওয়াই আছে, এখানে কিন্তু এক্স মাইনাস ওয়াই আছে, তো উভয় থেকে যে এক্স মাইনাস ওয়াইটা কমন নেই, তো এখানে থাকবে কি এক্স মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার থাকবে এখানে। তো এটাই কিন্তু আমাদের একটা উৎপাদক বিশ্লেষণ, এটাকে আর ভাঙানো যাবে না। এখন আমরা দেখবো যে পূর্ণ বর্গ রাশির উৎপাদক দেখবো। এখানে কিছু কিছু বহুপদী রাশি আছে যে রাশিগুলোকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করা যায়। পূর্ণবর্গ মানে কি, ধরুন আমাদের এখানে কিছু মানের উপর স্কোয়ার কি হোল স্কোয়ার এখানে, মানে এরকম ব্যাপারটা এ বি এ প্লাস বি এর উপর স্কোয়ার, এটা একটা পূর্ণবর্গ এখানে, মানে বর্গ থাকবে এখানে। একটু বুদ্ধি খাটালেই তোমরা এই রাশিগুলোকে দেখে বুঝতে পারবে এটা পূর্ণবর্গ আকারে লেখা যাবে। যেমন আমাদের এখানে মানটা দেওয়া আছে এখানে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স ওয়াই, আমি একটু জাস্ট লিখি এখানে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স ওয়াই প্লাস নাইন ওয়াই স্কোয়ার এখানে। তো আমরা কিন্তু এখানে একটা সূত্র লাগবে, সেটা হচ্ছে আমাদের যে একটু আগে যেটা লিখলাম যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এটা সূত্রকে এখানে আমরা জানি এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে। তার মানে আমরা এখানে লিখতে পারবো এখানে এ স্কোয়ার লিখলাম এখানে, আমি যে সূত্র মতো লিখে এখানে টু লাগবে, আর এ বলতে আমি জাস্ট এক্স নিলাম, আর হচ্ছে বি বলতে আমি থ্রি ওয়াই নিলাম এখানে। ওকে, প্লাস বি স্কোয়ার বলতে আমি থ্রি ওয়াইয়ের উপর যে আমি স্কোয়ার করে দিই এখানে, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। কারণ কি এই 3 এর উপর স্কয়ার মানে 9 হবে এখানে আর এই y এর উপর স্কয়ার তো এখানে y হলো এখানে আর এই এটা আমি যদি 2ab করি এখানে 2 বলতে তো এটা আমাদের a বলতে আমাদের x আর b বলতে তো 3y এখানে ওকে আচ্ছা তাহলে a স্কয়ার প্লাস 2ab a হচ্ছে আমাদের এটা b হচ্ছে আমাদের এটা প্লাস b স্কয়ার তার মানে সূত্র কি a প্লাস b হোল স্কয়ার তো b মানে হচ্ছে 3y এখানে তারপর কি হোল স্কয়ার এখানে a প্লাস b এখানে কি হোল স্কয়ার হবে এখানে এখানে আমাদের এই যে এখানে a এর উপর স্কয়ার হবে এখানে তো এটা কিন্তু একটা পূর্ণ বর্গ রাশি এখানে ওকে তো আমাদের এই কাজটা এখানে পাইছি আমরা এখানে যে x + 3y তারপর হোল স্কয়ার এখানে বা এই রাশিটাকে আমরা যেহেতু জানি এখানে a স্কয়ার মানে কি লেখা যায় a * a তার মানে এই রাশির উপর স্কয়ার মানে কি বলুন তো এই রাশিটাকে দুইবার গুণ করা যাবে x + y 3y * x + 3y লেখা যাবে এখানে তো আমাদের এখানে একটা একক কাজ দিয়েছে এখানে সেই কাজটা আমাদের করতে হবে একটু এখানে একক কাজ তো কাজটা আমাদের কি বলছে একটু আমরা তুলে নেই কাজটা এখানে এখানে একটু আমরা একটু দেখব বই যাদের কাছে আছে বইটা একটু আমরা খুলবো এখানে খুলে আমরা দেখব এখানে যে একক কাজটা কি আছে এখানে x² y² 2xy 2x 2y + 1 এখানে আমরা জাস্ট লিখি এখানে কি আছে x² + y² + 2xy + 2x + 2y প্লাস 1 আছে এখানে ওকে এটা আমরা এখন সলভ করব এখানে তো আমরা এইটা ম্যাথটা সলভ করার জন্য আমাদের একটা সূত্র লাগবে সূত্রটা আমি জাস্ট এখানে একটু ব্র্যাকেটে লিখে দেই এটা আমাদের দেওয়া আছে এখানে তো সূত্রটা লাগবে সে a + b + c হোল কিউব এখানে a + b + c তারপর এখানে কিউব এখানে সূত্র আছে কি a² + b² + c² + 2ab 2bc + 2c এখানে এটা হচ্ছে আমাদের সূত্র এখানে ওকে তো আমরা আমি এখান থেকে যে এখানে মানটাকে এভাবে করার ট্রাই করি a স্কয়ার b স্কয়ার করার ট্রাই করি তাহলে আমাদের এখানে a স্কয়ার দিলাম প্লাস কি b স্কয়ার মানে কি y এর উপর স্কয়ার আর c স্কয়ার বলতে আমি যে 1 এর উপর যে স্কয়ার দিয়ে দেই এখানে তো 1 তারপরে স্কয়ার দিই তাহলে কোনো সমস্যা তো নেই প্লাস 2ab বলতে আমাদের এখানে xy এখানে আমাদের কি হবে xy এখানে হবে এখানে xy দিলাম এখানে ab প্লাস bc বলতে আমরা কি বুঝবো এখানে b আর c মানে আমরা একটু জাস্ট এই মানগুলো একটু লিখি কার নিচে কি আছে এটা আমাদের a বলতেছে এখানে এটা b এটা হচ্ছে c তো ab দিলাম এখানে এর a এর b দিলাম এখানে and 2bc তাই না 2bc bc বলতে হচ্ছে y এবং 1 তার মানে y এর সাথে 1 গুণ করলে যেটা হবে এখানে প্লাস c এ বলতে আমরা কি বুঝি এখানে x * 1 এখানে আর তো কিছু নেই মনে হয় তাই না আর এখানে কিছু নেই তো এটা মানে কি এখানে এটা মানে হচ্ছে আমাদের a + b + c তার মানে x + y প্লাস 1 তার উপর কিন্তু কিউবের সূত্র এখানে এটা হ্যাঁ তার উপর কি কিউবের সূত্র কিউব নাকি স্কয়ার সরি আমি এখানে স্কয়ার দেব এখানে এটা কিউব না এটা আমাদের a স্কয়ার এর সূত্র এটা ওকে এটা হচ্ছে আমাদের কি a স্কয়ার এর সূত্র তার মানে আমাদের এখানে কিউব দেওয়া যাবে না এটা হচ্ছে আমাদের a স্কয়ার এখানে তো তার মানে আমাদের এখানে যে কাজটা হচ্ছে সেটা আমি এটাকে এইভাবে লিখতে পারবো এখানে দুটো মান লেখা যাবে x + y + 1 ইনটু কি এখানে x + y plus এখানে 1 তার মানে এটা কিন্তু আমাদের এর জন্য উৎপাদকের বিশ্লেষণ এখানে ওকে বা এটা হচ্ছে আমাদের आंसर আর কি আই থিং বুঝতে পারছেন এটা হচ্ছে আমাদের এখানে आंसर সো আমরা এখানে এটা দেখলাম আর কি এখানে তো আমাদের এখানে বলছে তারপরে যে বিষয়টা যে দুইটি বর্গের অন্তরূপে প্রকাশিত উৎপাদক রাশি এখানে কোন বহুপদী রাশিকে দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করতে চাইলে আমরা নিচের সূত্র ব্যবহার করতে পারি এখানে যেমন আমাদের এখানে আমরা জানি a স্কয়ার - b স্কয়ার সূত্র কি এখানে a + b - b তোমরা এই সূত্র ব্যবহার করে আমরা কিন্তু কাজগুলো করতে পারি সো এটা আমরা কিন্তু অনেক 9 8 এও পড়ছি এখানে 7 এও পড়ছি a + b - b সূত্র সো এখানে নতুন করে দেখার মতো কিছু নেই আমরা নেক্সট টিউটোরিয়াল এখানে পরের পৃষ্ঠাতে আলোচনা করব ইনশাআল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম